নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে রাজনীতিতে চলছে নতুন মেরুকরণ। বিএনপি থেকে বেরিয়ে আসা নেতাদের দল তৃণমূল বিএনপি ঘোষণা দিল সরকারের সব পদক্ষেপে সহযোগিতা করার। জাতীয় সম্মেলনে এ ঘোষণা দেন দলটির নয়া চেয়ারপারসন শমশের মবিন চৌধুরী, আর মহাসচিবের দায়িত্ব পেলেন তৈমুর আলম খন্দকার। দীর্ঘ আইনি লড়াইয়ের পর নিবন্ধন, এর তিন দিনের মাথায় প্রতিষ্ঠাতার মৃত্যু, তারপর মহাসচিবদের আসা যাওয়া, এমন নানা বাস্তবতায় ধুকে ধুকে চলা তৃণমূল বিএনপি একটু নড়ে চড়ে বসল। দলটির প্রথম জাতীয় সম্মেলনে আনুষ্ঠানিকভাবে যোগ দেন শমশের মুবিন চৌধুরী ও তৈমুর আলম খন্দকার। এই দুইজনের একজন বিএনপি থেকে পদত্যাগী ও আরেকজন বহিষ্কৃত। ওনাদের বলিষ্ঠ নেতৃত্বে ও অভিভাবকত্বে আমার বিশ্বাস আমাদের দল আরও শক্তিশালী ও গতিশীল হবে ইনশাআল্লাহ। শমশের মুবিন জানান, দলটির নাম তার পছন্দ হয়েছে, যা দলের যোগ দেওয়ার অন্যতম কারণ। বলেন, জনগণের কল্যাণে সরকারের সব পদক্ষেপে সহায়তা করবে তৃণমূল বিএনপি। সরকার সুশাসন প্রতিষ্ঠিত করার জন্য যত পদক্ষেপ নেবে, প্রতিটি পদক্ষেপে তৃণমূল বিএনপি সহযোগিতা পাবে। তৃণমূল বিএনপির জোটের সকল সহযোগিতা পাবে। আমরা সহিংসতার রাজনীতি দেখতে চাই না। আর দলের নাম ও আদর্শ দুটোই ভালো লাগায় তৃণমূল বিএনপিতে যোগ দিয়েছেন তৈমুর। সাইবার নিরাপত্তা আইন, নিয়ন্ত্রণহীন দ্রব্যমূল্য সহ দুর্নীতির সমালোচনা করেন তিনি। আমি মনে করছি যে আমি আগে যে রাজনীতিটা লালন করতাম, সেই রাজনৈতিক দলের সাথে এই নামের সাথে আদর্শ সমন্বয় রয়েছে, এবং দলটির প্রতিষ্ঠাতা প্রয়াত মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার মৃত্যুর পর এর দেখভাল করেছিলেন তার মেয়ে। ঘোষণা দেন দ্বাদশ জাতীয় নির্বাচনে 300 আসনে প্রার্থী দেওয়ার। ইদানিংকালে জনজীবন বিপন্ন এবং অনেক বিষয়েই সরকার ব্যর্থ হয়েছেন, তার মধ্যে অন্যতম দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। তবে প্রথম জাতীয় সম্মেলনে অতিথি ছাড়া উপস্থিত অন্যদের তৃণমূল বিএনপির আদর্শ প্রতিষ্ঠাতা সম্পর্কে খুব একটা পরিষ্কার ধারণা নেই, অনেকেই জানেন না দলের নামও। সম্মেলনে বসেছি, আমাদের দলের নাম হলো তৃণমূল বিএনপি। জমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। রাষ্ট্র এখন আর রাষ্ট্র নেই, পরিণত হয়েছে যন্ত্রণা আর নিপীড়নের কারখানায়, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির টানা 15 দিনের কর্মসূচির প্রথম দিনে দলের অন্যান্য নেতারা বলেন, ডিসি এসপিদের দিয়ে ভোট করতে গেলে বাধা দেবে জনগণ, আগামীতে সভা সমাবেশের অনুমতি নেওয়া হবে না বলেও জানান তারা। ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান, যেখানে প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে ক্ষমতাসীনদের সমালোচনা করেন তিনি, বলেন রাষ্ট্র পরিণত হয়েছে নিপীড়নের কারখানায়। রাষ্ট্র এখন আর রাষ্ট্র নেই, যন্ত্রণা অত্যাচার নির্যাতন নিপীড়নের কারখানায়। একটা রাষ্ট্র তখনই আপনার একটা গণতান্ত্রিক রাষ্ট্র সফল হতে পারে, যেটা তিন চার স্তম্ভ কাজ করে, যেখানে একটা স্তম্ভ পুরো দিন যাই তারা দখল করে নিতে পারে। আমি সেটা কথা নিজেকে বলি, এদিকে কেরানীগঞ্জে এক সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের হুঁশিয়ারি, ডিসি এসপিদের দিয়ে ভোট করলে ছেড়ে দেবে না জনগণ, বলেন দুর্বার আন্দোলনে পদত্যাগে বাধ্য হবে সরকার। আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাতে এসেছি, আমরা ঢাকা সহ সব সারা বাংলাদেশে এমনি একটা অবস্থা সৃষ্টি করব, এই সরকার পদত্যাগ করতে বাধ্য হবে। অন্যদিকে টঙ্গীতে এক সমাবেশে বিএনপির আগামী দিনের কর্মসূচির রূপরেখা তুলে ধরেন দলের সিনিয়র নেতারা, জানান এরপর থেকে সভা সমাবেশের অনুমতি চাইবে না বিএনপি। আমাদের আগামী দিনের কর্মসূচি আর পুরুষের অনুমতি সাপেক্ষে হবে না, আমাদের এখন চূড়ান্ত আন্দোলনে যেতে হবে, আমাদের ডু অর ডাই। এদিকে গুলশানে দলটির চেয়ারপারসন কার্যালয়ে জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করে বিএনপি। এ সময় নাগরিক অধিকার আদায়ে দলমতের ঊর্ধ্বে উঠে সবাইকে আন্দোলনে নামার আহ্বান করেন দলটির মহাসচিব। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।
250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে চলছে জাতিসংঘ সাধারণ পরিষদের 78তম অধিবেশন। এতে যোগ দিয়েছেন প্রায় 200 দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। এ বিষয়ে আরও জানাতে নিউ ইয়র্ক থেকে যোগ দিচ্ছেন সহকর্মী স্বপ্নিল শারিয়ার শিশির। শিশির, যুক্তরাষ্ট্রে রয়েছেন আপনি, আজকে প্রধানমন্ত্রীর কর্মসূচি সম্পর্কে জানতে চাই, কী কী কর্মসূচি রাখা হয়েছে তার জন্য? কফি এবং বৃষ্টি আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারে যুক্তরাষ্ট্র সফরের তৃতীয় দিন। গতকাল থেকে আসলে তার মূল কার্যক্রম যেগুলো রয়েছে সেগুলো শুরু হয়েছে এবং এই তৃতীয় দিনে আজকে এসেও কিন্তু মূলত 7টি কর্মসূচি রয়েছে। প্রথমেই আন্তর্জাতিক যে পরমাণু সংস্থা রয়েছে সেই পরমাণু সংস্থার মহাপরিচালকের সাথে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বৈঠক রয়েছে। পরবর্তীতে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, তিমোর লেস্তের প্রেসিডেন্ট এবং ডেনমার্কের প্রধানমন্ত্রীর সাথে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠক হবে। এছাড়াও একটি রাউন্ড টেবিল কনফারেন্সে অর্থনৈতিক বিষয়ে সেই রাউন্ড টেবিল কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দেবেন এবং কমিউনিটি ক্লিনিক নিয়ে সাইডলাইনে তিনি কিন্তু আরেকটি বৈঠক করবেন। এবং আজকে দিন শেষে রাত্রিটার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে একটি নৈশ ভোজ, সেই নৈশ ভোজের আমন্ত্রণে কিন্তু প্রধানমন্ত্রী অন্যান্য বিশ্ব নেতাদের সাথে যোগ দেবেন। এবং একটু আগে দর্শকদেরকে আপনারা জানাচ্ছিলেন যে জাতিসংঘ সাধারণ পরিষদের যে অধিবেশন, 78তম অধিবেশন, সেই অধিবেশনের মূল পর্ব কিন্তু আজকে শুরু হয়েছে। এতে প্রায় 200 রাষ্ট্রের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান কিংবা প্রতিনিধি, তাদের প্রতিনিধিরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এবং এর মধ্যে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস তিনি কিন্তু এখানে কথা বলেছেন। তিনি বলেছেন যে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় জরুরি পদক্ষেপ নেওয়ার কিন্তু তিনি তাগিদ দিয়েছেন। একই সাথে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কিন্তু এখন খুব আলোচনা হচ্ছে। তো এই কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন তদারকির জন্য তিনি কিন্তু একটি আন্তর্জাতিক সংস্থা গঠনের আহ্বান কিন্তু জাতিসংঘ মহাসচিব রেখেছেন। এবং একই সাথে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তিনিও কিন্তু আজকে কথা বলেছেন এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার যে বক্তব্য সেই বক্তব্যে তিনি বলেছেন যে সবার উন্নত ও সমৃদ্ধ নিরাপদ ভবিষ্যৎ নির্মাণে সব বিশ্বের সব রাষ্ট্রকে একসাথে কাজ করতে হবে। তো এরকম নানা আহ্বানে কিন্তু বিশ্ব নেতারা যারা জাতিসংঘের অধিবেশনে বক্তব্য দিয়েছেন এরকম নানা আহ্বানে কিন্তু তারা রেখেছেন। তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী 22 তারিখে কিন্তু 22 সেপ্টেম্বর এখানে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য রাখবেন এবং টানা 15 বারের মতো কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণ। এবং এবারও তিনি বাংলায় বক্তব্য দেবেন এবং দেশের উন্নয়ন অগ্রগতির কথা তিনি যেরকম তুলে ধরবেন সেরকম বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশের যে পরামর্শ অথবা বাংলাদেশের যে অবস্থান সেই বিষয়ে কিন্তু প্রধানমন্ত্রী তুলে ধরবেন। জি, স্বপ্নিল সাহারিয়া শিশির, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা পরবর্তী আপডেটগুলোর জন্য আবার আপনার সাথে যোগাযোগ করব। চলে যাচ্ছি পরের খবরে। 23 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর পর্যন্ত টানা 7 দিনের কর্মসূচি দিল আওয়ামী লীগ। ধানমন্ডিতে দলীয় প্রধানের রাজনৈতিক কার্যালয়ে যৌথ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে একে বিএনপির পাল্টা কর্মসূচি বলতে নারাজ ক্ষমতাসীন দল। আগামী দিনের কর্মসূচি নির্ধারণে সোমবার সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে সহযোগী সংগঠনের নেতাদের সাথে বৈঠক করেন দলের সম্পাদক মণ্ডলীর সদস্যরা। বৈঠক শেষে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ জানান, 23 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর পর্যন্ত ঢাকায় ও ঢাকার বাইরে বিভিন্ন কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ। যথারীতি বিএনপির কর্মসূচির দিনগুলো বেছে নিলেও পাল্টাপাল্টি কর্মসূচি বলতে নারাজ আওয়ামী লীগ। হানিফের অভিযোগ, নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনেই তা বানচালের চেষ্টা করছে বিএনপি। বিদেশি ষড়যন্ত্রের সঙ্গে তাল মিলিয়ে তারা একত্রিত হয়ে এই দেশে নির্বাচন বানচালের একটা ষড়যন্ত্র করে যাচ্ছেন। কারণ বিএনপি যেমন জানে যে নির্বাচন হলে তাদের নির্বাচনে জয়লাভের কোনো সুযোগ নেই। একই বিষয়ে দিনাজপুরে কৃষিমন্ত্রীর মন্তব্য, নিজেদের কর্মকাণ্ডেই অস্তিত্বের সংকটে পড়বে বিএনপি। যে পথে যারা যাচ্ছে দেশ কচল করার জন্য, দেশকে দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করার জন্য, সেটাতে কিন্তু তারা সফল হবে না এবং এই বিএনপির অস্তিত্বই থাকবে বিনা থাকবে বলে আমার মনে হয় না। এটা একটা ভালো দিক না বাংলাদেশের জন্য। রাজশাহীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিএনপির এক দফা মানার কোনো সুযোগ নেই, দলটির আন্দোলন অবৈধ ঘোষণা করার অধিকার রয়েছে সরকারের। আমার মনে হয় সরকারের সেই অধিকার রয়েছে যে এক দফা দাবিকে সামনে রেখে যে কোনো আন্দোলনকে অবৈধ ঘোষণা করার, সরকার কিন্তু সেটা করেনি। তার মানে বুঝতে হবে সরকারের টলারেন্স অনেক বেশি, ধৈর্যের সাথে মোকাবেলা করছে সরকার বা আইনশৃঙ্খলা বাহিনী। এবং সময়মতো সংবিধান অনুযায়ী নির্বাচন হবে বলেও মন্তব্য করেন শাহরিয়ার আলম। জোনায়েদ খান, চ্যানেল 24, ঢাকা। নির্বাচনের সময় সরকারের বেঁধে দেওয়া শর্তের বেড়াজালেই থাকবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দুদক আইনজীবী বলছেন, একাদশের মতো দ্বাদশ জাতীয় নির্বাচনেও অংশ নিতে পারবেন না তিনি।
করতে পারবেন না রাজনীতিও। তবে খালেদা জিয়ার আইনজীবী জানান, নির্বাচন নয়, বিএনপি চেয়ারপারসনের বিদেশে চিকিৎসা নিয়েই এখন ভাবছেন তারা। 2018 সালের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজা হওয়ায় কারাগারে যেতে হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। করোনা মহামারীর সময় 2 বছর 1 মাস 17 দিন পর নির্বাহী আদেশে সাময়িক মুক্তি পান। এরপর 8 বার সাজা স্থগিতের মেয়াদ বাড়ায় সরকার। সোমবার খালেদা জিয়ার সাজার মেয়াদ ফের 6 মাস বাড়ানো হয়, যা শেষ হবে 2024 সালের 25 মার্চ। এর মধ্যে জানুয়ারিতে দেশের দ্বাদশ জাতীয় নির্বাচন, আর সে সময় সরকারের দেয়া 2 শর্তে রাজনীতির বাইরে থাকতে হবে খালেদা জিয়াকে। দুদক আইনজীবী বলছেন, নির্বাচনের সুযোগ তো পাবেনই না, রাজনীতির মাঠেও নামতে পারবেন না বিএনপি নেত্রী। এই মুহূর্তে ওনার বিরুদ্ধে 2টো সাজা বিদ্যমান, সাজা বিদ্যমান রেখে আর্টিকেল 662D অনুযায়ী উনি তো নির্বাচনের যোগ্য না, কাজে ওনার তো নির্বাচন করার প্রশ্নই আসে না। যদি রাষ্ট্রপতি ওনাকে মাফ করে দেয় তাহলে সেটা ভিন্ন বিষয়। খালেদা জিয়ার আইনজীবী জানান, নির্বাচন নয়, তারা এখন খালেদা জিয়ার দেশের বাইরে চিকিৎসা নিয়ে ভাবছেন। আমরা তো নির্বাচনের প্রসঙ্গ মাথায় আনছি না, আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসাটা, এটা তো হচ্ছে ওনার একটা ফান্ডামেন্টাল রাইটস। হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে উনি যে রোগে আক্রান্ত এই রোগের চিকিৎসা বাংলাদেশে নেই। বর্তমানে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বেগম খালেদা জিয়া। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। এখন পর্যন্ত প্রাণহানি দাঁড়ালো 846 জনে। সারা দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন 3,027 জন, তবে ঢাকার বাইরে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন 1,102 জন ডেঙ্গু রোগী। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 1,73,795 জন। ডেঙ্গু রোগীর চিকিৎসায় খুবই গুরুত্বপূর্ণ আইভি স্যালাইন। সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ইদানিং যার চাহিদা বেড়েছে বহুগুণ, তবে বাজারে নেই সেই অনুযায়ী যোগান। ফলে হাসপাতাল তো বটেই, ফার্মেসিতেও মিলছে না স্যালাইন, যদিও স্বাস্থ্য অধিদপ্তরের দাবি সংকট নেই। আশিকিন প্রিন্সের রিপোর্ট। প্রেসক্রিপশন নিয়ে হন্যে হয়ে ঘুরছেন এক ফার্মেসি থেকে আরেক ফার্মেসি। বারডেমে ভর্তি ডেঙ্গু আক্রান্ত মায়ের জন্য প্রয়োজন 1 ব্যাগ স্যালাইন। শেষ পর্যন্ত খালি হাতেই ফিরতে হয়েছে তাকে। দোকান থেকে প্রেসক্রিপশন দিল, এখন তো অনেকগুলো দোকান খুঁজলাম, কোথাও পেলাম না, সবাই বলতে শর্টেজ। শাহবাগের ওষুধের দোকানগুলোতেই মিলছে না স্যালাইন। রাজধানীর অন্য সব এলাকার অবস্থা আরও করুন, সরবরাহ না থাকায় এই সংকটের কথা বলছেন ফার্মেসির কর্মীরা। নর্মাল স্যালাইনটার শর্ট বেশি, এটা কোম্পানি দিলে ডেইলি যদি 6টা করেও দিত তাইলেও শর্ট থাকতো না। ওইটা আমাদেরকে কোম্পানি দেয় না, আর আমরা পেশেন্টকে দিতে পারতেছি না। বিভাগীয় এবং জেলা শহরেও একই চিত্র, মিলছে না স্যালাইন, যাতে ভোগান্তি বাড়ছে রোগীদের। এপিএন একটা স্যালাইন আছে যেটা বাচ্চাদের চলে, খুবই জরুরি, কিন্তু এই স্যালাইনটা প্রায় 2 মাস ধরে না, চাহিদা যা সে পরিমাণ দিতে পারছে না, বিশেষ করে নর্মাল স্যালাইন। আমার দোকানে অন্যান্য স্যালাইন যা একটু দুই একটা আছে, কিন্তু নর্মাল স্যালাইন একদম নাই। বাইরে থেকে স্যালাইন কিনতে কইছে, সারা মানিকগঞ্জ ঘুরাইছি, কোনো জায়গায় নর্মাল স্যালাইন নাই, এখন আমি রোগী না কোথায় যাব। তবে স্যালাইন সংকটের দাবি মানতে নারাজ স্বাস্থ্য অধিদপ্তর। তারপরও 3 লাখ ব্যাগ স্যালাইন আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের যে পরিমাণ পেশেন্ট ভর্তি আছে, শুধু হাসপাতাল না, হাসপাতাল এবং হাসপাতাল বাইরে, তার সঙ্গে ম্যাচ করে আমাদের যে লোকাল যে প্রোডাকশন হচ্ছে সেটা কিন্তু ম্যাচ হচ্ছে, এবং এখানে কোনো ক্রাইসিস ঘটার কথা না। দেশে বর্তমানে 6টি প্রতিষ্ঠান প্রতিদিন উৎপাদন করছে 1,90,000 ব্যাগ স্যালাইন, যা বর্তমানে চাহিদার চেয়ে অনেক কম, ফলে তৈরি হয়েছে সংকট। 1,90,000 ব্যাগ ওখান থেকে কিছু যে টিডিজিএলে চলে যেত, টোটালি 1,90,000 ব্যাগ এবং কোথায় যাবে, মার্কেটে যাবে, বাজারে যাবে। আর ওই 3 লক্ষ ব্যাগ যেটা পাইপলাইনে আসে, কিছু চলে আসতে যে টিডিজিএলে যাবে। আমরা আশা করতেছি আজকালকের মধ্যেই পরিস্থিতির উন্নতি হবে, এই সন্ধ্যা স্যালাইন সব জায়গায় সর্বত্র পাওয়া যাবে। সংকটকে পুঁজি করে অসাধু কিছু ব্যবসায়ী স্যালাইনের সংকট তৈরি করছে বলে মনে করছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। সার্ভারে রক্ষণাবেক্ষণের প্রয়োজনে বুধবার দুপুর 2টা পর্যন্ত বন্ধ থাকবে জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সব ধরনের সেবা।
নির্বাচন কমিশনের ইনফরমেশন সিস্টেম ব্যবস্থাপনা অধিশাখার পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। এতে সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়। বলা হয়, রক্ষণাবেক্ষণের কাজ চলমান রয়েছে। এর আগে সাইবার হামলার আশঙ্কায় গেল 14 আগস্ট রাত 12টা থেকে প্রায় 38 ঘন্টা এনআইডির সার্ভার বন্ধ রাখা হয়। সম্প্রতি জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার কার্যালয়ের নাগরিকের তথ্য বেহাতের ঘটনা প্রকাশ হওয়ার পর এনআইডি সার্ভারের অধিকতর নিরাপত্তা নিশ্চিত করছে ইসি। নাসির হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনল আইসিসি। তার বিরুদ্ধে 2021 সালে আবুধাবি টি-10 লিগে খেলার সময় দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। এতে অভিযুক্ত হয়েছে মোট 8 জন। নাসিরের বিরুদ্ধে দুর্নীতি বিরোধী 3টি ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে সন্দেহভাজন ব্যক্তির কাছ থেকে $750 বেশি মূল্যের উপহার পাওয়া, যা তদন্তকারী কর্মকর্তাকে জানাননি তিনি। এছাড়া কোনো গ্রহণযোগ্য কারণ ছাড়াই দুর্নীতির তদন্তের সহায়তায় অস্বীকৃতি জানিয়েছেন নাসির। অভিযুক্ত সবাইকে 14 দিনের মধ্যে জবাব দিতে বলেছে আইসিসি।